সুনামরা মহকুমা ভিত্তিক কুমার শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উদযাপন 2021 অনুষ্ঠিত হলো সুনামরা টাউন হল প্রাঙ্গণে। সুনামরা মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শচীন কর্তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন অনুষ্ঠানের উদ্বোধক তথা সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।